চলতি বর্ষায় দিন কয়েকের বৃষ্টি ধান চাষিদের মুখে হাসি ফোটালেও আবহাওয়ার এই তারতম্যের কারণে সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কৃষকেরা। পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের সরডাঙ্গা, ধিতপুর, বিশ্বরম্ভা সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা, আর যার ফলে সবজির দাম বর্তমান বাজারে আকাশ ছোঁয়া। দাম থাকলেও ফলন আশানুরূপ না হওয়ায় হতাশ এলাকার সবজি চাষিরা। পূর্ব বর্ধমানের এই এলাকায় মূলত ফুলকপি, বাঁধাকপি, সেই সাথে পটল, ঝিঙে, করলা বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে বর্ষা এবং তীব্র দাবদাহ, এই দুয়ের তারতম্যের কারণে, যার ফলে সবজি বাজারগুলিতে এই সকল সবজি কিনতে কার্যত নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মধ্যবিত্তের। এই প্রসঙ্গে এলাকার এক সবজি চাষি জানিয়েছেন, বৃষ্টিতে ধরো যে কোনো সবজি বলো, পেঁপে বলো, ঝড়ে ভেঙে কমিয়ে দিচ্ছে গাছ, তাতে ফলনের পরিমাণটা কমে যাচ্ছে, তাতে মার্কেটে এবার ঘাটতি দেখা যাচ্ছে, ও কারণে দাম হতে পারে। তুমি কচু বলো, কচু যেমন চাষ কম হয়েছে, গত বছর দাম পায়নি বলে এই বছর চাষটা কম হয়েছে, এবার সেটা অন্যান্য সবজিটা ঘাটতি হয়ে যাচ্ছে বলে সেটা কচুটা টানছে, তাতে দাম বেড়েছে হয়তো, এগুলো কারণ। কারণে যে কপি বলো, কপি এই জল রোদ গরমে ধসা লেগে যাচ্ছে, পচে যাচ্ছে, গেট আপ কমে যাচ্ছে, এবার গেট আপ কমে গেলে সেটা দাম কম যায়, ভালো কপি পেলে ভালো দাম, কিন্তু সেটির কারণে ঘাটতি হচ্ছে, ওই জন্য দামটা মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে। যেগুলো ভালো মাল ভালো দাম আছে, কিন্তু তাতে যার একটু হচ্ছে সে পাচ্ছে, যার হচ্ছে না। আবহাওয়ার তারতম্যের কারণে ফসলে দেখা দিয়েছে নানান রোগ ও বিভিন্ন পোকার উপদ্রব। এসবের হাত থেকে ফসলকে বাঁচাতে তাই কৃষকদের প্রয়োগ করতে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ, ফলে অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা বেড়ে গেছে সবজি চাষের খরচও। এক কৃষকের কথায়, বাঁধাকপির পাতা বৃষ্টি না হওয়ার কারণে এবং অতিরিক্ত গরমের ফলে কুঁকড়ে গেছে, তাই ফসলকে রক্ষা করতে ওষুধ দিতে হচ্ছে। সেই সাথে তিনি এও জানান, এই সকল পোকা ও রোগের হাত থেকে বাঁচাতে বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হচ্ছে, তা না হলে পাইকারি বাজারে আশানুরূপ দাম পাওয়া যাবে না। আর এসব ছবি থেকে এটা কার্যত স্পষ্ট যে কম যোগানের কারণে সবজির খানিকটা দাম পেলেও তাতে একেবারেই হাসি ফোটেনি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কৃষকদের মুখে। চাষের খরচ যোগাতে কার্যত কপালে দুশ্চিন্তার রেখা কৃষিজীবী এই মানুষগুলোর। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।